সুন্দরবনের ইকোসিস্টেম রক্ষার জন্য বাঘ সংরক্ষণ সংক্রান্ত যে কোনো ধরনের প্রকল্পই গুরুত্বপূর্ণ। সম্প্রতি এরকম একটি প্রকল্প গ্রহণ করা হলেও পরিকল্পনা মন্ত্রণালয় তা নিয়ে আপত্তি জানিয়েছে। কিন্তু কেন, এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের বনিক বার্তায়। শিরোনাম, করোনাকালে বাঘ গণনায় উৎসাহী বন অধিদপ্তর। প্রতিবেদনটি তৈরি করেছেন বনিক বার্তার উপপ্রধান প্রতিবেদক জেসমিন মলিক। পাঠক দর্শক, বনিক বার্তার নিয়মিত আয়োজন বনিক বার্তা নিউজরুমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুহিনা ফেরদৌস। নিউজরুমে আমাদের সঙ্গে রয়েছেন জেসমিন মলিক। জেসমিন মলিক, আপনাকে স্বাগত নিউজরুমে। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি, আপনি যে প্রতিবেদনটি করেছেন যে পরিকল্পনা কমিশন বাঘ গণনার যে প্রকল্প নেওয়া হয়েছে এটা তারা আপত্তি জানিয়েছে, তারা কেন এই ধরনের আপত্তি জানাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আসলে প্রকল্পটি বাঘ সংরক্ষণের জন্য নিয়ে একটি প্রকল্প, সেই মানে সংরক্ষণ করার কাজের একটি অংশ আসলে বাঘ গণনা। 2018 সালে সর্বশেষ যে শুমারি তাতে বাঘের সংখ্যা টোটাল উঠে এসেছে 114টি। তো নতুন একটি প্রকল্প নিতে চাইছে আসলে বন অধিদপ্তর, আমাদের সুন্দরবনের ইকোসিস্টেম রক্ষা বা বাঘ সংরক্ষণের জন্য যেসব কার্যপদ্ধতি বা যেসব কাজগুলো হয় সেইগুলোকে আসলে আরো বেশি বেগবান করার জন্য। এটি বন অধিদপ্তরের ভাষ্য। আর পরিকল্পনা কমিশন বলছে এখন যেহেতু করোনা মহামারীর মতো একটি মহামারী চলছে, সেখানে আসলে আমাদের আয়বর্ধক প্রকল্পগুলোর উপরে বেশি জোর দেওয়া উচিত, সেখানে বাঘ সংরক্ষণ বা বাঘ গণনার মতো প্রকল্প এখনই আসলে নেওয়া উচিত নয়। তো বন অধিদপ্তর আরেকটি ভাষ্য যেটি বলছে সেটি আসলে 2022 সালে আন্তর্জাতিক বাঘ সম্মেলন হবে, সেখানে বাঘ সংরক্ষণের জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো একটা তুলে ধরার বিষয় রয়েছে, সেটিকেও বন অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা আসলে গুরুত্বপূর্ণ মনে করছেন। সেটিতে অংশগ্রহণের জন্য বেশ কিছু খরচের বিষয় রয়েছে, সেই সব মিলিয়ে আসলে এই ধরনের একটি প্রকল্প বন অধিদপ্তর নিতে চাইছে। আর পরিকল্পনা কমিশন মনে করছেন যে এখন আসলে যেহেতু দেশ বা সারা পৃথিবী এখন মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু এই সময় বাঘ সংরক্ষণের মতো এই প্রকল্পের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পে মনোযোগ বেশি দেওয়া উচিত। মোটা দাগে মূলত এই বিষয়টি প্রতিবেদনের নানান আঙ্গিক বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করেছি। মূল কথা বলতে যদি বোঝাই, এটি আসলে প্রতিবেদনের মূল বিবেচ্য আর কি। আপনি উল্লেখ করলেন যে আগামী বছর রাশিয়াতে আন্তর্জাতিক বাঘ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, তো এটি আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? রুহিনা, আপনি জেনে থাকবেন পৃথিবীর যেসব দেশে বাঘ পাওয়া যায় আর কি, সেই সব দেশের প্রতিনিধিদের সমন্বয়ে 2022 সালে আন্তর্জাতিক বাঘ সম্মেলন অনুষ্ঠিত হবে রাশিয়ায়। সেখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাকবে, থাইল্যান্ড থাকবে এবং আমাদের দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন আর কি। সেখানে বাঘ রক্ষায় যেসব উদ্যোগ নেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায়ে, সেই সব উদ্যোগের বিষয়ে আসলে তুলে ধরা হয়, বাঘ রক্ষায় বিশ্বব্যাপী যাতে জনসচেতনতা বাড়ানো যায় বা সরকার পক্ষের উদ্যোগের আরো বেশি কার্যকর ভূমিকা তৈরি করা যায়, সেজন্য এরকম সম্মেলন করা হয়ে থাকে। আপনি জানেন যে বাঘের সংখ্যা প্রতি বছরই কমছে আর কি, এটি সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে যে তথ্য আছে সেটি বলে আসলে 1900 সালের আগে কিন্তু সারা পৃথিবীতে 1 লাখের উপরে বাঘ ছিল, কিন্তু এখন 2014 সালে IUCN এর সর্বশেষ জরিপে বলা হয়েছে 3500 মতো বাঘ আছে, তার 114টি বাংলাদেশে। তো এই 114টি বাঘ সংরক্ষণ বা আরো সংখ্যা বাড়িয়ে তোলার জন্য আসলে উদ্যোগগুলো নেয়ার কার্যকর ভূমিকা তুলে ধরার জন্য এরকম আন্তর্জাতিক সম্মেলনের আসলে গুরুত্ব আছে, সেজন্যই আসলে এই সম্মেলনটি আয়োজন করা হয়ে থাকে, সেখানে বাংলাদেশ বেশ জোরালো ভূমিকা রাখেন আর কি। আপনি আপনার প্রতিবেদনটি তৈরি করতে যে বিভিন্ন বিশেষজ্ঞ সহ বন অধিদপ্তর অনেকের সঙ্গে কথা বলেছেন, তো আমি একটু জানতে চাচ্ছি বিশেষজ্ঞরা কি বলছেন এই বিষয়ে? আমি কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে আসলে কথা বলেছি, তারা বলছেন আর কি বাঘ সংরক্ষণের জন্য এই ধরনের প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। এখানে শুধু সুন্দরবন কেন্দ্রিক যদি বাঘ সংরক্ষণের যেই প্রকল্প নেওয়া হয় সেটি আসলে শুধু বাঘের উপরে ফোকাস থাকে না, সেটি সারা সুন্দরবনের ইকোসিস্টেম গড়ে তুলতে কিন্তু ভূমিকা রাখে, বিশেষ করে বন কর্মীদের দক্ষতা বাড়ানো, বনের আরো যেসব অধিবাসী বন কেন্দ্রিক যেসব অধিবাসী রয়েছেন তাদের ভিতরে দায়িত্বশীলতা তৈরি করা, যাতে তারা বাঘ সংরক্ষণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা বা যত্নশীল হয়ে ওঠেন, সে বিষয়গুলো রয়েছে। মূলত এই ধরনের প্রকল্পের আওতায় কিন্তু একটা পুরো সিস্টেমটাকে আসলে গড়ে তোলা হয়, সেখানে বাঘ একটি অংশ, সুন্দরবনে আরো যেসব অংশ রয়েছে সেগুলোকে মিলিয়ে ধরেই আর কি এই প্রকল্পটির কার্যক্রম ছিল। কিন্তু পরিকল্পনা কমিশনও যে আপত্তির জায়গা তুলেছে সেটিও কিন্তু যৌক্তিক। আসলে আমাদের এখন আমরা কোন দিকে মূল ফোকাস করব সেটি তো খুবই জরুরি বিষয়। এখন আসলে আমাদের পুরো পৃথিবী এখন একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে বাঘ গণনার মতো প্রকল্পের থেকে আসলে আমরা যাতে সাধারণ মানুষ যাতে এই মহামারী মোকাবেলা করার জন্য কাজের সুযোগ পায় সেই সুযোগ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ বলে পরিকল্পনা কমিশন মনে করছে। এবং আমি যেই সব বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি তারাও মনে করছেন আসলে বাঘ সংরক্ষণের প্রকল্প
মাধ্যমে একটা অনিয়ম বা দুর্নীতি যে সুযোগ হয় আর কি, সেই দুর্নীতি বা অনিয়ম বন্ধ করতে পারলে আমাদের এই সংক্রান্ত যে চলমান প্রকল্প রয়েছে টাইগার অ্যাকশন প্ল্যান নামে, সেই প্রকল্পের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো মানে সম্পন্ন করা সম্ভব হবে আর কি। অতীতেও তো বাঘ সংরক্ষণের জন্য কিছু প্রকল্প নেওয়া হয়েছে, তো ওই প্রকল্পগুলোর কার্যকারিতা কেমন ছিল? আচ্ছা, আমাদের যেই বাঘ গণনা বা বাঘ সংরক্ষণের সর্বশেষ প্রকল্পটি কিন্তু শেষ হয়েছে 2018 সালে। সেই প্রকল্পে আমরা যেটি দেখতে পেয়েছিলাম, আমাদের দেশে বাঘের উপস্থিতি পাওয়া গেছে 114টি। আগের প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করে এই নতুন প্রকল্পটি আসলে নেওয়া হয়নি বলেও পরিকল্পনা কমিশনের যে পিইসি বৈঠক হয়েছে সেই বৈঠকে আপত্তি উঠে এসেছে। পরিকল্পনা কমিশন আসলে বলতে চাইছে যে বন অধিদপ্তরের বিদ্যমান যেই দক্ষতা রয়েছে সেই দক্ষতা কাজে লাগিয়েই বাঘ সংরক্ষণ বা বাঘ গণনার কাজটি করা সম্ভব, এই জন্য আসলে নতুন কোনো প্রকল্প নেওয়া এখন এই সময়ে সমীচীন নয়। জি, জেসমিন বলি অসংখ্য ধন্যবাদ আজকের নিউজরুমে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন জেসমিন মলির পর্যালোচনায় বর্নিং বার্তা নিউজরুম। সাম্প্রতিক বিভিন্ন খবর তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি বর্নিং বার্তার ডিজিটাল মাধ্যমে। আর ডিজিটাল মাধ্যমে বিভিন্ন খবরাখবর পেতে চোখ রাখুন বর্নিং বার্তা .net-এ।